প্রিয় বন্ধুরা, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। পরের গল্পগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈশানি উইরাকে রিন্তি বেগম নিজের হাতে খাইয়ে দেয়। মেহরাব রহমান ঈশানিকে কলেজে রেখে আসে। ঈশানি কলেজে ঢুকতে দেখে সবাই কেমন চোখে তাকিয়ে আছে। ঈশানিকে অদ্ভুত প্রাণী দেখার মতো তাকিয়ে আছে। ঈশানি নিজের মাথায় কাপড় ভালো করে টেনে দিয়ে ক্লাসের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। ক্লাসের সামনে মিতু, তৃষা আর রাগিনী দাঁড়িয়ে আছে। ঈশানি মিষ্টি হাসি দিয়ে তাদের দিকে এগিয়ে গিয়ে বলল, কেমন আছিস তোরা? মিতুর চেহারা কালো মেঘের মতো করে বলল, কী রে, তোর কি মান সম্মান নেই? আমরা তো ভালো জানতাম তোকে, তলে তলে এত দূরে এগিয়ে গেছিস। আরে মিতু, ওকে কি বলছিস? আমাদের সামনে দেখ না কী রকম অসহায় চেহারা বানিয়ে রেখেছে। তৃষা খুসা মেরে কথাটা বলল। কী রে, কথা বলছিস না কেন? বাচ্চাটা অ্যাবর্শন করেছিস নাকি এখনও আছে? ঈশানি কানে হাত দিয়ে বলল, চুপ কর তোরা। কেন চুপ করব? পুরো কলেজে তোর এই অকর্ম জানে। ঈশানি ক্লাসে ভেতরে ঢুকে বেঞ্চের মাথা রেখে কাঁদতে থাকে। রাগিনী, তৃষা ও মিতুকে ধমক দিয়ে ঈশানির কাছে যায়। রাগিনী বিশ্বাস করে না ঈশানি খারাপ মেয়ে। রাগিনী ঈশানির মাথায় হাত রেখে বলল, ঈশানি কাঁদিস না, জানিস তো ওরা এরকমই। ঈশানি বলল, রাগিনী আমি এরকম কিছু করিনি। রাগিনী বলল, আমি জানি রে, তুই এমন করতে পারিস না। এমন সময় প্রিন্সিপালের পিয়ন এসে বলল, ঈশানিকে প্রিন্সিপাল স্যার ডাকছে। ঈশানি নিজের চোখের পানি মুছে রাগিনীর সহ প্রিন্সিপালের রুমে যায়। দরজায় দাঁড়িয়ে অনুমতি চাইলে তাদের প্রিন্সিপাল রুমে ঢুকতে বলে। ঈশানি ও রাগিনী দুজনে দাঁড়িয়ে আছে, ভয়ে তাদের গ্রাস করছে। প্রিন্সিপাল অনেক রাগী মাথায় বড় একটা টাক, তাকে সবাই টাকলো বলে ডাকে। প্রিন্সিপাল তাকে হাত বুলিয়ে চশমা নাকের ডগায় তুলে নিয়ে বলল, প্রিন্সিপাল, ঈশানি তোমাকে আমরা কলেজ থেকে বহিষ্কার করছি। ঈশানি দিনে তারা দেখার মতো চমকে উঠল। কলেজের সব থেকে বেশি প্রিন্সিপাল তাকে ভালোবাসে। ঈশানির কিছুক্ষণ সময় লাগলো পুরো কথাটা বুঝতে। এরপর বলল, স্যার আমার অপরাধটা কি? প্রিন্সিপাল বলল, দেখো ঈশানি, তুমি মেধাবী ছাত্র বলে আমরা তোমার পরিবারকে ডাকিনি। পুরো কলেজ জানে তুমি চরিত্রহীন মেয়ে। যদি তোমাকে কলেজে রাখি তো বাকি ছাত্রছাত্রীদের বাবা মা তাদের পড়তে দেবে না। আমাকে ক্ষমা করে দিও, তোমার জন্য আমি এতজনের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। রাগিনী রেগে গিয়ে বলল, স্যার ঈশানি এমন নয়, আপনি ওর জীবন নষ্ট করতে পারেন না। ঈশানি রাগিনীর হাত ধরে বলল, থাক রাগিনী, স্যার আমি চলে যাচ্ছি, যদি নিজের অজান্তে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করবেন। ঈশানি মুখ হাত দিয়ে চেপে ধরে দৌড়ে কলেজের বাইরে চলে আসে। বাড়ির সামনে আসতে দেখে কয়েকটা ছেলে দাঁড়িয়ে বাজে বাজে কথা বলছে। কী গো, কত টাকা নেবে এক রাতের জন্য? অন্যের বিছানায় গরম করেছ, এবার আমাদের করো। ঈশানি কথা না বলে বাড়ির ভেতরে যায়। রাহেলা ও সাহেলাহা মিলে সব জায়গায় ছড়িয়ে ঈশানি হাসপাতালে বাচ্চা অ্যাবর্শন করতে গিয়েছিল, তাই এক মাস বাড়ির বাইরে আসেনি। ঈশানি কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে ঢোকে। তাসিন মেহরাব রহমানের সাথে গল্প করছিল, বসে ঈশানিকে দেখে দাঁড়িয়ে পড়ে। রিন্তি বেগম ঈশানিকে পিছন থেকে চমকে যায় দেখে, আর্তনাদ করে বলল, তোর পিঠে কি ওটা দেখা ঈশানি? ঈশানি হতবাক হয়ে যায়। তাসিন ঈশানির পিঠ থেকে একটা সাইনবোর্ড খুলে নেয়, তাতে লেখা ছিল, আমি ঈশানি খারাপ মেয়ে, টাকার জন্য অনেক ছেলের সাথে রাত কাটিয়েছি, বাচ্চা পেটে এসেছিল সেটাকে অপারেশন করার কারণ এতদিন কলেজে আসেনি। ঈশানি বুঝতে পারে রাগিনী এটা করেছে। রাগিনী তার পিঠেও হাত রেখেছিল। চাপা কান্নার শব্দ করে ঈশানি রুমে চলে যায়। তাসিনকে মেহরাব রহমান বললেন, দেখেছ কীভাবে অপমান করছে আমার মেয়েটাকে সবাই? এটা হয়তো ওর কলেজের কেউ লাগিয়ে দিয়েছে। তুমি বসো তাসিন, এরা এখনই এসে পড়বে। মেহরাব রহমান চোখের পানি আড়াল করতে রুমে চলে যায়।
তাসিন হাতে সাইনবোর্ডটা নিয়ে নেড়ে চেড়ে দেখে বুঝতে পারে কলেজ থেকে ফেরার পথে এই সাইনবোর্ড দেখে হয়তো শনিকে অনেকে অনেক কথা শুনিয়েছে। রিন্দিবকম চাপা কান্নার আওয়াজ করে কিচেনে চলে যায়। তাসিনের বুকের এক পাশে অনেক কষ্ট হয় ঈশানির জন্য। তার চোখের কয়েক ফোঁটা পানি আজ তাসিনের কাছে মূল্যবান লাগছে। হাতের সাইনবোর্ড ফেলে দিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে ঈশানির রুমের সামনে যায়। দরজা লক করা আছে ভিতরে। ভিতর থেকে তাসিন টোকা দিতে গিয়েও থেমে যায়। বুক টিপটিপ করছে, কপালে নাকের ডোকায় বিন্দু বিন্দু ঘাম ঝরছে। গরমে না ভাই কী ভাববে ঈশানি? রুমের দরজার সামনে তাসিন কয়েকবার পায়চারি করে পকেট থেকে টিস্যু বের করে নিয়ে কপালের ঘাম মুছে নেয়। উত্তেজনা ভয় মিশ্র অনুভূতি কাজ করছে তাসিনের মনে। একবার ভাবলো ফিরে যাবে, কয়েক কদম এগিয়ে গিয়ে আবার ফিরে আসে। বেশ কয়েকবার তাসিন বাড়ি যেতে ধরেও ফিরে আসে। তাকে খুব টানছে ঈশানির রুমের চুম্বক, যেমন লোহাকে টানে তেমন। সাত পাঁচ না ভেবে এবার দরজায় বড় করে টোকা মারে। দরজায় অপর পাশে কান্নাজড়িত কণ্ঠে ঈশানি প্রশ্ন করে, কে ওখানে? তাসিন কাঁপা কাঁপা গলায় উত্তেজিত হয়ে বলল, উত্তর দিল, আমি ঈশানি। তাসিন দরজা খোলো। ঈশানি তাসিনের কণ্ঠ শুনে দরজা খুলে দেয়। তাসিন দরজায় শরীরের সব ভার ছেড়ে দিয়ে দাঁড়িয়েছিল। ঈশানি দরজা খুলে দিলে তাসিন পরে যেতে গিয়েও নিজেকে সামলিয়ে নিল। ঈশানি বিস্মিত হয়ে যায় তাসিনকে দেখে। তাসিন ঈশানি বলল, আপনি ঠিক আছেন তো? তাসিন বুকে হাত রেখে দীর্ঘশ্বাস নিয়ে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। ঈশানি বলল, আপনি কেন এখানে? ঈশানি প্রশ্নবিদ্ধ নজরে তাকালো তাসিনের দিকে। তাসিন কাচুমাচু করে বলল, ও আমি পানি খেতে এলাম, পানি দিবে কি আমায়? তাসিনের কথা শুনে ঈশানি হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছিল না। পানি খাওয়ার জন্যই উপরে আসার দরকার কি? নিচে চাইলে তো যে কোনো কেউ দিত। তাসিন মুগ্ধ নয়নে ঈশানির দিকে দেখছে। কান্না করার ফলে চোখের কাজল লেপটে গেছে শান্ত চাহনি, ঘামে লেপটে থাকা কপালের ছোটো চুল, নাকের ডগা, গাল দুটো প্রচণ্ড লাল হয়ে আছে। ঈশানির এসব তাসিনকে বেশি আকর্ষণ করছে। নিজের অজান্তে ঈশানির কপালে আসা চুলগুলো কানের পেছনে গজে দেয়, চোখের পানি মুছে দেয়। ঈশানি তাসিনের পরশে ঈষৎকে পেয়ে ওঠে। তাসিনের চোখ দুটো অনেক মায়াবী, গভীর ও শান্ত তার চোখের দিকে তাকালে ঘোর লেগে যায়। ঈশানির ঘোর লাগা চোখ তাকিয়ে আছে তাসিনের চোখের দিকে, যেখানে অনেক দিনের প্রেম জমা হয়ে আছে, না বলা প্রেমের কথা বলতে যাচ্ছে। অনেকটা সময় এভাবে কেটে যায়। ঈশানির পোষা বিড়াল তুমি ঈশানির পায়ে মুখ ঘষলে ঈশানির ধ্যান ভঙ্গ হয়। লজ্জায় মাথা নামিয়ে টমিকে কোলে তুলে নেয়। ঈশানি বিড়ালের শরীরের হাত বুলিয়ে দেয়। বিড়ালটা ঈশানির গরম কোল পেয়ে চুপ করে বসে থাকে। তাসিনের ঈর্ষা হয় বিড়ালকে দেখে, তবু নিজেরকে সংযত করে বলল, ঈশানি দাঁড়িয়ে রাখবে, বসতে বলবে না? ঈশানি তাসিনের চোখের দিকে তাকালো, তারপর চোখে আকুতি দেখে মলিন হেসে বলল, আসুন ভিতরে। তাসিন ঈশানির রুমের ভিতরে ঢোকে অবাক হয়ে যায়। এত পরিমাণে বই সংরক্ষণ করা হয়েছে যে কেউ দেখলে বলবে এটা বেডরুম নাকি লাইব্রেরি। রুমের একপাশে পুরো জায়গা জুড়ে বড় বড় দুইটা বইয়ের তাক, একপাশে বই, একটা আলমারি, বই আয়না একপাশে, খাট দেয়ালে ঈশানির বড় একটা ফটো টানানো আছে, বেডের উপর বড় বড় দুটো টেডি বিয়ার। তাসিন ফুলের গন্ধ পেয়ে বারান্দার দিকে তাকালো, সেখানে অনেক রকমের ফুল লাগানো হয়েছে। খাঁচায় থাকা দুটো তোতা পাখি তাসিনকে দেখে হয়তো ভাবছে এটা আবার কে। তাসিন আপন মনে হেসে ওঠে টিয়াদের চাহানি দেখে। এটা বিষয়ে তাসিন বিস্মিত না করে পারল না। সেটা হলো দেয়ালের একপাশে পুরোটা কাগজ দিয়ে বিভিন্ন রঙের ফুল বানিয়ে টানিয়ে দিয়েছে, কৃত্রিম ফুল ও প্রাকৃতিক ফুল, বই পাখি সব মিলে যেন স্বর্গীয় দৃশ্য। ঈশানির কথায় তাসিনের ভাবনার ছেদ ঘটে। ঈশানি বলল, আপনি সোফায় বসুন, আমি পানি নিয়ে আসছি। ঈশানি উত্তরে অপেক্ষা না করে দ্রুত রুমের থেকে বেরিয়ে যায়। সিঁড়িতে বসে কাঁদতে থাকে ঈশানি, যাকে মনে প্রাণে ভালোবেসেছে। আজ সে তার কাছে এসেছে, তবু বলতে পারছে না কতটা ভালোবাসে। সমাজের চোখে ঈশানি কলঙ্কহীনই হয়ে গেছে। তাসিন তো তাকে কোনোদিন বিয়ে করতে চাইবে না। তাসিন কেন সমাজের লোকদের কথা ভয়ে
কেউ বিয়ে করবে না, পড়ালেখা করে প্রতিষ্ঠিত হবে তার কোনো পথ নেই, পরিবারকে কেমন করে বলবে যে তাকে কলেজের থেকে বহিষ্কার করে দিয়েছে, সময়ের হাতে এসে নিয়ে নিজেকে ছেড়ে দিল, চোখ মুছে নিজে নিজে সান্ত্বনা দিয়ে কিচেন থেকে পানির সাথে কিছু নাস্তা নিয়ে যায় রুমে। তাসিন শেক্সপিয়ার হ্যামলেট বইটা হাতে নিয়ে পড়ছিল বসে। এসেনি গলা খাঁকরি দিয়ে তাসিনের মনোযোগ আকর্ষণ চেষ্টা করে তাসিনের মাথা তুলে ঈশানির দিকে তাকায়। মনে মনে তাসিন ভাবছে, ঈশানি কোন ধাতু দিয়ে তৈরি, এত কিছু হওয়ার পরও নিজেকে শক্ত করে রেখেছে। টে তাসিনের সামনে টেবিলে রাখে রয়েছে ঈশানি দেখে বলে ঈশানি দ্বিধায় পড়ে যায়। ঈশানি বসন্তের স্তব্ধ করে তাসিন ঈশানিকে একটা হাত দেয়। ঈশানি বিপদবোধ করে এভাবে হাত ধরতে তাসিন পানি একটু খেয়ে গ্লাসটের ওপর রেখে দেয়। পড়লো, ঈশানি তোমাকে কিছু বলতে এসেছি, আশা করি মনোযোগ দিয়ে শুনবে। ঈশানি একটা আঙুলের উল্টো পিঠ দিয়ে নাকের ডগা শেষ করে বলল।